नमस्कार स्नेक बाइट बा सापे कामड़ेर आलोचनाय आपनाके स्वागत। जदि हठात आपनाके सापे कामड़ दे बा आपनार आशेपाशे सापे हठात करे काउके कामड़ दे ताहले आपनारा कि करबेन बा आपनादेर कि करा ठीक हबे एई बिषयटिर उपरे किन्तु आजकेर आलोचना। आपनारा थाम्बनेल देखे अवश्यई बुझते पेरेछेन। आपनादेरके जानिये राखि आमादेर एलाकाते जे समस्त साप पावा जाय तार बेशिरभाग सापेर किन्तु विष नेई এবং খুব কম সংখ্যক সাপের মানে 20% সাপের বিষ থাকে এবং 80% সাপের কিন্তু বিষ থাকে না। তারপরেও কিন্তু সাপে কামড় দেওয়ার পরে কিছু ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু বেশিরভাগ লোকের মৃত্যু হচ্ছে আমাদের দেশে। তো যাই হোক, সেই ভুলগুলি কী কী এবং আমাদের কী কী করা যাবে না সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব, যা আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকমের ভিডিও আরও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। চলুন দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। প্রথম যখন কাউকে সাপে কামড় দেয় তখন সে জানতে পারে না যে তাকে বিষ ধর সাপে কামড় দিয়েছে নাকি বিষ ছাড়া সাপে কামড় দিয়েছে। এজন্য তিনি চিল্লাচিল্লি শুরু করে দেন এবং আশেপাশে যখন কেউ চলে আসে তখন কিছু লোক থাকে দুর্বল, হার্ট দুর্বল, তারা চলে আসে এবং কান্নাকাটি শুরু করে দেয়, তার মনটাকে আরও দুর্বল করে দেয়। তো যাদের মন দুর্বল বা হার্ট দুর্বল তারা কিন্তু পাশে থাকতে দেওয়া যাবে না এবং যাকে কামড় দিচ্ছে যে পেশেন্ট তাকে কিন্তু প্রচুর পরিমাণে সাহস যোগাতে হবে যে তোকে বিষ ছাড়া সাপেই কামড় দিয়েছে, তোর কিচ্ছু হবে না। এই সাহসটা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে দিতে হবে সেই পেশেন্টকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেই সাপটি পায়ে বা হাতে কামড় দিয়ে থাকে, মনে করো না আমার হাতে এখানে কামড় দিয়েছে, তাহলে এখানে সবাই একটি বাঁধন দিয়ে থাকে, বাঁধনটা এখানে দিতে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ভুলটি সবাই করে, সে সবাই কী করে, এই বাঁধনটি কিন্তু কষে খুব জোরে বাঁধন দিয়ে থাকে, প্রচুর টাইট করে বাঁধন দিয়ে থাকে। এরকম বাঁধন কিন্তু দেওয়া যাবে না, কারণ দেখা গেছে এরকম বাঁধন দেওয়ার ফলেই অনেক 3-4 ঘন্টা এভাবে বাঁধন থাকার ফলে হসপিটালে যাওয়ার পরে সেই হাড়টাকে বা সেই পাটাকে কেটে বাদ দিতে হয়েছে। তখন রোগীর পক্ষ থেকে বলে যে এই হাড়টি বাঁধন দিয়েছিল বলেই হাড়টির উপর দিয়ে মানুষটি বেঁচে গেল, আসলে সেরকম বিষয় কিন্তু নয়। সেই বাঁধন দেওয়ার ফলেই কিন্তু হাড়টি চলে যেতে হয় বা কেটে বাদ দিতে হয়। তো বাঁধন তো দিতে হবে খুব নরমভাবে, যেরকমভাবে রক্ত টানার সময় একটি বাঁধন দিয়ে থাকে আপনারা দেখে থাকবেন, সেরকমভাবে কিন্তু বাঁধন দিতে হবে যাতে স্বাভাবিক রক্ত চলাচলটা থাকে, সেরকমভাবে বাঁধন দিতে হবে। দ্বিতীয় ভুলটি যে করে সাথে সাথে কিন্তু মানুষ কী করে, ওঝার বাড়িতে নিয়ে যাবার চেষ্টা করে বা ওঝার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আপনারা কিন্তু এই ভুলটি কখনোই করবেন না, ওঝার বাড়িতে যাবেন না। যদি আপনাকে বিষযুক্ত সাপে কামড় দিয়ে থাকে তাহলে ওঝা কিন্তু আপনার কিছুই করতে পারবে না, বরং ওরা কিছু সিমটম দেখে বুঝতে পারে যে আপনাকে বিষ ছাড়া সাপে কামড় দিয়েছে, তখন কিন্তু আপনার থেকে টাকা খসানোর কিছু চেষ্টা করবে, তাছাড়া আর কিছুই না, তার ব্যবসাটা সামলাবে। আপনাকে কী করতে হবে, সেই পেশেন্টকে যত দ্রুত সম্ভব 100 মিনিটের মধ্যে পার্শ্ববর্তী যে হসপিটাল আছে সেখানে কিন্তু পৌঁছতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি সেই পেশেন্টকে বাইকের মাঝখানে বসিয়ে, মানে একজন বাইক চালাবে, মাঝখানে সেই রোগীটি থাকবে এবং পিছনে একজন তাকে ধরে রাখবে, এইভাবে নিয়ে যেতে পারলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এবং যে দুজন বাইকে করে যাবে তারা যেন সাহসী থাকে, তাদের হাড় যেন দুর্বল না থাকে, তারা যেন অত সহজে ভেঙে না পড়ে। পেশেন্টের সামনে যদি সবাই দুর্বল ভাব থাকে বা দুর্বল নেগেটিভ কথা বলতে থাকে তাহলে কিন্তু সে পেশেন্টকে আরও বেশি দুর্বল করে দেবে। তাই তাকে বিষযুক্ত সাপেই কামড় দেখ অথবা বিষ ছাড়া, তাকে কিন্তু এই কথা বলাই যাবে না যে তোকে বিষযুক্ত সাপেই কামড় দিয়েছে, তোর প্রচুর ভয় রয়েছে। তাকে অভয় দিতে হবে, তাকে বলতে হবে যে তোকে বিষ ছাড়াই সাপে কামড় দিয়েছে, তোর কিচ্ছুই হবে না। এবং যে স্থানটিতে কামড় দিয়েছে সেখান থেকে কিন্তু মুখ দিয়ে রক্ত চষার চেষ্টা আপনারা ভুলেও করবেন না। আপনাকে মাথায় রাখতে হবে যদি 100 মিনিটের মধ্যেও যদি বিষযুক্ত সাপে কামড় দিয়েও থাকে, তবে 100 মিনিটের মধ্যে যদি একটি ABS ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে কিন্তু সেই পেশেন্টটি বেঁচে যাবে এবং তার কিছু হবে না। এবং অনেক পেশেন্টই দেখা গেছে যে যে সাপটি কামড় দিয়েছে সেই সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করে এবং সেই সাপটিকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কোন সাপ কামড়েছে ডাক্তারকে দেখানোর চেষ্টা করে। এরকমটা করার কোনো প্রয়োজন নেই, আপনার কিছু লক্ষণ এবং আপনার সিমটম দেখে ডাক্তার বুঝতে পারে যে আপনার সাপে বিষধর সাপে কামড় দিয়েছে নাকি বিষ ছাড়া সাপে কামড় দিয়েছে। এগুলি কিন্তু সাপটিকে সাথে করে নিয়ে যাওয়ার কিন্তু কোনো প্রশ্ন আসে না। আরেকটি হচ্ছে কালাজ সাপ। কালাজ সাপ কিন্তু একটি আলাদা প্রজাতির সাপ যার সম্পর্কে ধারণা কিন্তু অনেকেরই নেই, এটি সম্বন্ধে জানা কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন। এই সাপ যখন কামড় দেয় তার কিন্তু কোনো চিহ্ন থাকে না এবং তার কিন্তু সেরকম ব্যথা হয় না। একটি মশা কামড় দিলে যতটুকু ব্যথা হয় তার থেকেও কিন্তু কম ব্যথা হয় বা বোঝাই যায় না যে আপনি
কে আপনাকে কিছু কামড় দিয়েছে এবং এই সাপটা কিন্তু বিছানার মধ্যে চলে যায়। কেন বিছানার মধ্যে চলে যায়? কারণ তার আমাদের শরীরের ঘাম, তাদের সেই ঘামের গন্ধটা কিন্তু কালা সাপের খুব পছন্দ এবং সেই বিছানার মধ্যে ঘামের গন্ধটা থাকে, সেই ঘামের গন্ধটা পাওয়ার জন্য সেই কালা সাপটি বিছানায় চলে যায় এবং বালিশের কিনারে থাকে। কারণ তারা একটু নিরাপদ বা এবং গোপনীয় স্থানে থাকার চেষ্টা করে, তাই বালিশের কোনাগুলি তাদের জন্য নিরাপদ এবং সেখানে থাকার চেষ্টা করে। তাই আপনারা যখনই বাড়িতে কোথাও ঘুমোবেন বা থাকবেন তখন কিন্তু অবশ্যই বালিশটাকে নড়াচড়া করে রাখবেন এবং মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমাবেন। কারণ কালা সাপ যদি কামড় দেয় তাহলে কিন্তু তার কোনো চিহ্নই আপনারা দেখতে পাবেন না বা তার কোনো ব্যথাও কিন্তু অনুভব করতে পারবেন না। কয়েক দশক আগেও কিন্তু এই সাপের কোনো চিহ্নই সিমটমই পাওয়া গিয়েছিল না, কিন্তু বর্তমান সময়ে চিকিৎসার একটু উন্নত হতে এই সাপের কিছু লক্ষণ দেখা গেছে, যেমন তলপেটে ব্যথা হয় বা গলা শুকিয়ে যায়, ঢোক গিলতে না পারা এবং বমি বমি ভাব বা বমি হতে পারে, এরকম লক্ষণ কিন্তু দেখা যায়। তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ডাক্তাররা বুঝতে পারে যে তাকে কালা সাপে হয়তো কামড় দিয়েছে বা কালা সাপে কিছু টেস্ট করে তারা তখন সঠিক জানতে পারে। তো এটিও কিন্তু একটি ভয়ঙ্কর প্রজাতির সাপ, এটির থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং যে কোনো সাপ যখনই কামড় দেবে তখন তো আপনাকে কী কী করতে হবে আপনাকে আমি আরেকবার বলছি, ওঝার কাছে যাওয়া যাবে না, শক্ত করে বাঁধন দেওয়া যাবে না এবং সেই ক্ষতস্থানের রক্ত মুখ দিয়ে টেনে চুষে বের করার চেষ্টা করা যাবে না এবং যে সাপটি কামড় দেবে সেই সাপটিকে সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটালে পৌঁছানো আমাদের কর্তব্য। এবং সবথেকে ভালো হয় যদি বাইকের পেছনে মাঝখানে বসিয়ে একজন চালাবে একজন পেছনে ধরে রাখবে, সেইভাবে ধরে নিয়ে যাওয়াটা কিন্তু সবথেকে উত্তম। এবং যারাই সামনে থাকবে তারা যেন হার্টে দুর্বল হয় এবং এত সহজে ভেঙে না পড়ে, এই কাজটা কিন্তু করা যাবে না। এবং পেশেন্টের সামনে নেগেটিভ কথা মানে দুর্বলজনিত কথা কিছুই বলা যাবে না, তাকে সাহস জোগাতে হবে, এই সাহসই কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে। আপনি যদি পেশেন্টের সামনে দুর্বল কথা বলতে থাকেন তাহলে কিন্তু যদি বিষধর সাপে কামড় না দিয়ে থাকে তাহলে কিন্তু সে ভয় বা আতঙ্কে মারা যেতে পারে, তাই তাকে সবসময় সাহস জোগাতে থাকতে হবে। এগুলি কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে আসে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকমের স্বাস্থ্য সম্পর্ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এবং আপনার মতামত, আপনি কী ধরনের ভিডিও পেতে চান বা আমাদের ভিডিওগুলি আয়োজনগুলি কেমন লাগে সেগুলি কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আপনি যে রকমের ভিডিও চাইবেন, আপনি যে বিষয়ে জানতে চান সেই বিষয়টি কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো যাতে আপনাদের স্বাস্থ্যের সেবা লাগতে পারি বা আমাদের এই জি মেডিসিন অ্যাডভাইস আপনাদের পাশে থাকতে পারে সবসময়। এবং এই চ্যানেল থেকে যদি কিছু বলার থাকে, যদি কিছু আপনার জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। আপনার দিন শুভ হোক, আজকের মতো পর্যন্তই ধন্যবাদ।